শিক্ষাতে বন্ধুরা ফিলানসান হাসিন ডট কম পক্ষ থেকে ফিলানসান হাসিন জানার শুভেচ্ছা আজকে আমরা একটি সিএসএস টিউটোরিয়াল দেখতে যাচ্ছি এবং এই টিটোরিয়ালে আমরা আমরা দেখব একটা সেকশনের মধ্যে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড নেব এবং এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা পিকচার ইউজ করব এবং সেই পিকচার উপরে একটা ট্রান্সপারেন্ট ব্ল্যাক কালার থাকবে এবং তার উপরে টেক্সট থাকবে মানে এরকম কিছুটা একটু দেখিয়ে দিচ্ছি এরকম কিছুটা এটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ কিছুটা এরকমই এরকম কিছুটা আমরা করতে যাচ্ছি তো এরকম করার জন্য আমাদেরকে প্রথমত এসটেমএল ফাইভ আমরা নিয়ে নিচ্ছি এবং আমরা সিজারটা কানেক্ট করে ফেলি আমার ডিজাইন কাজ শেষ করেই অ্যাকচুয়ালি টিউটোরিয়াল বানাতে বসেছি চারটা একান্ন বাজে এখন রাত তিনটা একান্ন এনিওয়েজ সো এখানে যেটা করতে হবে আমাদেরকে একটা সেকশান নিয়ে নিলাম আমি এবং এখানে বলে দিলাম যে বিজি মনে করেন আইডি দিলাম আর এখানে বললাম যে এইচ ওয়ান দিয়ে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এটা নিলাম এটা আমরা একটা কাজ করে ফেলি এখন আমরা এখানে আগে বলি যে স্টার্ট দিয়ে মার্জিন জিরো প্যাডিং জিরো জিরো এবং আমরা এখানে বলি সেকশন এর আমরা সেকশন ছিল বিজি বিজি দিলাম বললাম যে উইথ হাইট দিলাম পাঁচশো পিক্সেল আর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ কীভাবে ইউজ করি ইউ আর এল দিয়ে আমরা এভাবে ইমেজ ইউজ করতে পারবো ব্যাকগ্রাউন্ডে যেমন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রেড লিখি রেড চলে আসবে আর কালার হোয়াইট দিয়ে দেই তাহলে কালার হোয়াইট এবং ফ্রন্ট ফ্যামিলি পঁয়ত্রিশ পিক্সেল দিলাম বড় হয়ে গেল লেখাটা আমরা সেন্টার করি সেন্টার এবং এটা আমরা মাঝখানে করলাম এবং এটা লাইন হাইট বাড়াইলেই এটা মাঝখানে চলে আসবে তো বিজির পরে আছে একটা এইচ ওয়ান এইচ ওয়ানকে নিলাম এবং বলে দিলাম লাইন হাইট পাঁচশো পিক্সেল মানে ওই লাইনটা টোটাল পাঁচশো পিক্সেলের ভিতরেই হবে পুরো লাইনটা এটা একটা ব্লক হয়েছে এবং এটা মাঝখানে চলে আসলো মানে এর হচ্ছে পাঁচশো পিক্সেলের মধ্যে দেখেন এটা ব্লক হয়ে গেছে ফাইভ হান্ড্রেড পিক্সাল এটা কমাইলে বুঝতে পারবেন দুইশো পিক্সেল এই যে ছোটো হচ্ছে কিন্তু আমি প্রত্যেকটা ব্লকের হাইটই দিয়ে দিচ্ছি আমি একবারে পাঁচশো পিক্সাল এই জন্য এটাই হয়ে চলে আসছে আচ্ছা আমরা এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ পিকচার তো পিকচার ইউজ করার জন্য পিকচার নিউ নামে পিকচার নিচ্ছি ইমেজ দেখে নিচ্ছি নিউ ইয়র্ক সিটি একটা ছবি নিতে হবে এখান থেকে ভালো দেখে তো দেখি কোন পিকচারটা নেওয়া যায় ধরুন যে এই ছুটে নেব আমরা এবং এটা আমরা ভিউ করলাম এখানে এবং এটা নিয়ে নিলাম এই সোর্সটা কপি করে নিলাম নেওয়ার পরে যেটা করবো আমরা এখানে যায় এটা না লিখে আমরা এখানে লিখবো ইউ এবং এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দেবো তো এইখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের ফোল্ডার নাম থাকলে ইমেজেস এবং বিজি ডট ডে জি লিখতে পারি যেন যদি কোনো ফাইল ফোল্ডার থাকে যদি কোনো প্রিভিয়াস ফোল্ডার থাকে সিএসএস ফোল্ডার যে ফল্ডার থাকবে তার বাইরে পিছনের ফল্ডার যদি থাকে তার ডট দিয়ে ব্যাক এভাবে একটু ট্রাই করে দেখবেন কীভাবে ওদের কাজ করছে ব্যাক করে অন্য ফোল্ডার দিতে পারবেন আর যদি সিএসএস ফোল্ডারের ভিতরে আরও ইমেজ ফোল্ডার থাকে ইনিশিয়ালি সিএসএস ফোল্ডারের বাইরেই ইমেজ ফোল্ডার হয় সেহেতু এইভাবে ব্যাক করে দিতে হবে তো আমরা এখানে আমাদের ফাইলে থাকলে এইভাবে আর যদি আমরা ডিরেক্টলি কোনো ওয়েবসাইট থেকে দিই তাহলে আমাদেরকে অবশ্যই লিঙ্কটা ডাইরেক্টলি এখানে পেস্ট করলেই হবে আমরা এখানে দিলাম এবং রিলোড দিলে দেখবো ওই পিকচারটা সেট হয়ে গেছে এই যে সেট হয়ে গেলে তো এটা রিপিট হচ্ছে এই দেখেন যে শেষ হয়ে আবার শুরু হয়েছে এই পাশের বারটা তো অবশ্যইকে বলে দিতে হবে নো রিপিট তো এখানে আসলো এবং এখানে আমি বড়ো করে নিচ্ছি এইখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো এবং বলবো রিপিট তাহলে এটা রিপিট হবে না এটা রিপিট হবে না এবং এটা এই পর্যন্ত থাকবে এখন বলো সাইজটা পুরোপুরি নেওয়ার জন্য তাহলে অবশ্যই বলবো এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে বলবো কভার তাহলে হবে কি কভার এটা আমরা এর আগেই দেখেছি আচ্ছা ব্যাকগ্রাউন্ড পজিশন লেফট টপ লেফট হচ্ছে বামে আর উপরে থাকবে তো বামে থাকলে সমস্যা নেই এখন এখানে আমরা একটা ওভারলি মানে ট্রান্সপারেন্ট ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেবো কীভাবে এটা খুব সিম্পল আমরা এখানে একটা এন্টার দিয়ে নেব দুইটা দিয়ে আমরা এখানে একটা বলবো যে লিনিয়ার রেডিয়েন্ট এবং এখানে কমা দেবো বলবো যে এখানে ধরেন যে ব্ল্যাক এবং ব্ল্যাক ধরেন এটা করলাম আমরা এবং এটা আমরা আবার কপি করলাম এখানে দুইটা লাইন হবে এখানে আমাদের এবং রিলোড দিয়ে দেখেন কি। হয় এখন ব্ল্যাক হয়ে গেছে সো এখন এটাকে প্রায়োরিটি দিচ্ছে কালারটাকে ঠিক আছে এটা অবশ্যই ফলো করবেন লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্ল্যাক ব্ল্যাক এবং ইউরেন্ট কমা দিয়ে অবশ্যই হবে এটা ফলো করবেন বারবার ভিডিওটা দেখবেন আপনারা অনেক মিস্টেক করতেছেন ভিডিওতে আমরা আমি দিচ্ছি কমা আপনি দিচ্ছেন ডট আমি দিচ্ছি ডট আপনারা দিচ্ছেন কমা যেটা রিপ্লাই আমি কখনো দিব না আমি এমন একটা রিপ্লাই দিব যেটা আমার ভিডিওতে বোঝা যায়নি বা আমার ভিডিওতে নাই এই টাইপের কমেন্ট আমি রিপ্লাই করব বাদ বাকি যে কমেন্ট দিবেন এটা যদি ভিডিওতে দেওয়া থাকে আমি এটা একটা রিপ্লাই কখনোই দেবো না এমন যদি কোনো হয় থাকে ভাইয়া এটা ছিল না বা এটা ছিল না ওইটা বলবেন তাহলে ঠিক আছে কিন্তু যদি এখানে আছে আপনি এটাকে কমানা দেখে ডট দেখেছেন তাহলে এটা আমার দোষ না এটা আপনারই দোষ ওকে এনিওয়েস তো সমস্যা নেই আরও নতুন কিছু যদি সাজেস্টেড থাকে আপনাদের যে অমুক ওয়েবসাইটে এরকম দেখেছি স্ক্রিনশট করে আমাকে এখানে কমেন্টে জানাতে পারেন বা মেইল করতে পারেন ভাইয়া এটা বা কমেন্ট করে জানালেই আমি বেশি খুশি হব যে কোনো একটা ভিডিওতে আসে কমেন্ট করে দিবেন থ্যাংক ইউ সো আমরা এটা দেখতেছি ব্যাকগ্রাউন্ডটা এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করলে আমরা এর পিছনে যে ইমেজটা ইউজ করছি এটা পেয়ে যাব তো রাইট বাটন ক্লিক করতে পারি আমরা এখানে রাইট বাটন ক্লিক করলেই আমরা সুন্দর করে এটা জাস্ট এখানে বিজিতে ক্লিক করবো এবং এইখানে জাস্ট আমরা কী করে দেবো একটা ট্রান্সপারেন্সি নিয়ে চলে আসব আর সেটা আমরা রাখলাম অল্প এবং এই কালারটাই আবার সেম কালারটাই সব জায়গাতে বসাতে হবে এটা এখানে দিলাম এবং এটা এখানে দিতে হবে এবং এখানেও দিতে হবে এবং এখানেও দিতে হবে এই যে চলে এসেছে এই যে কালারটা চলে আসলো এবং এটা আমরা আবার ধরে এটাকে সুন্দর করে আবার সেভ করে দিই রিলট করে এইভাবে আমরা আমাদের ইয়াগুলোকে দিতে পারি আমরা চাইলে আরও ট্রান্সপারেন্সি কমাইতে পারবো তো এইভাবে আপনারা ট্রাই করে যাবেন দুইটা লাইন অবশ্যই এখানে লাগবে এবং এই ট্রান্সপারেন্সি আপনি সেভেন্টি ফাইভ পারসেন্ট করতে পারেন এইট পার্সেন্ট করা আছে অবশ্য মানুষ সেভেন্টি ফাইভ পার্সেন্টই রাখে ঠিক আছে জিরো 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 সেভেন্টি ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দিচ্ছে সেভেন্টি ফাইভ এই হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি আপনি ফিফটি পার্সেন্টও করতে পারেন এখানে এইভাবে ফিফটি এটা আপনি এখানেও দেন এখানেও দেন এবং এখানেও দেন সেই এটা আপনার ফিফটি পার্সেন্ট হয়ে গেল ইচ্ছা আপনার সেটা সেভেন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট খুব ভালো থাকে ট্রান্সপারেন্সি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি চাইলে এখানে আপনার আর অনেক কিছু লিখে লিখতে পারেন সাপোজ এখানে আপনি বলতে পারেন যে বিআর এম ডিটা নাসিম লিখতে পারেন আপনার এখানে চলে আসবে এমডি নাসিম আচ্ছা পঞ্চাশ এখানে আমরা পাঁচশো পিক্সেল লাইন হাইট পাঁচশো পিক্সেল দিয়েছিলাম তো এটা কমিয়ে দিতে হবে দুশো পঞ্চাশ পিক্সেল দিয়ে দুটো লাইন আছে এখানে এবং এটা অনেক বড় বড় দেখা যাচ্ছে লাইন হাইট আমরা আরও কমিয়ে দিতে পারি লাইন হাইট এখানে অতগুলো না দিয়ে এখানে পঁচিশ পিক্সেল এবং আরও বেশি বাড়ায় দেন এখানে আমরা একশো ষাট রাখছি ধরেন ষাইট এবং মার্জিন টপ করব এখানে টপ একশো পিক্সেল অপস বেশি কোনটা সমস্যা নেই লেট লেফট থেকে পঞ্চাশ পিক্স পার্সেন্ট না দিয়ে আমরা অল্প দিতে পারি এটা আমরা আমাদের মতোকে দিতে পারি সেট আপ করে টোয়েন্টি পিক্সেন্ট ওকে ফাইন সো এটা করে আর আমরা তব থেকে এমার্জেন্ট অপার কমাই দিয়ে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি ইচ্ছা করতে পারব একশো তিরিশ বা বিশ পারসেন্ট ঠিক আছে বিশ পারসেন্ট না দিয়ে আবার পনেরো পারসেন্ট ওকে সেভ করে এইখানে সরি ফাইলটাই চলে গিয়েছে আবার ওপেন করতে হচ্ছে এখন সেভ করে দিলাম রিলোড করলাম এবং এটা রাইট রাইটওয়ার্ক এই যে এভাবে আমরা করতে পারি তো ইচ্ছা আপনি যেভাবে সেভাবে করবেন তো এই ভিডিওটা থেকে আমাদের সিএসএসের ভিডিও আসলে শেষই হয়ে গেল তো আমি জাবা স্ক্রিপ্টে চলে যাব এবং জাবা স্ক্রিপ্টে যাওয়ার পরে দেখব যদি সিএসএস এর নতুন কোনো আইডিয়া থাকে আমি আমার সিএসএস ভিডিওতে আবার ওইটা আপলোড করে দিয়ে দেব আপনারা দেখবেন এখানে চল্লিশটা ভিডিও থাকলো আরও দেখবেন যদি ভিডিও আরও চলে আসে একচল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে সো এটা আপনারা নিজে থেকে মাঝে মাঝে চেক করবেন যে আরও নতুন ভিডিও এসেছে কিনা সিএসএস এর মধ্যে যদি আসে তাহলে তাহলে আপনারা ওটা দেখে নেবেন আর আমিও জানিয়ে দেবো ওই বোর্ডে তো এখানে এইচটিএমএলএ এ আঠারোটা থাকলো সিএসএসএফ থাকলো এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি এক একটা আপনারা দেখেছেন যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট করে হয়েছে এগুলো যদি আমি তিরিশ মিনিটের ভিডিও তিনটা বানাতাম তাহলে হয়তো এখানে একশো ভিডিও থেকে যেত তো এটা আমি না করার না করে আমি একটু কমানোর চেষ্টা করেছি মানে একটা ডিজাইন দেখা থেকে যদি আমি দুইটা ভিডিও বানাই ফেলি তাহলে কিন্তু ওইটা ভালো দেখায় না এই কারণে আমি ডিজাইনটা শেষ করানো পর্যন্ত ভিডিওটা শেষ করিনি তো এই জন্য আমাকে ক্ষমা করবেন মানে একটু বেশি বেশি করে ডিউরেশনটা করতে হয়েছে তাছাড়া আমার কোনো উপায় ছিল না আর আমি যদি একটা ভিডিও বা একটা ডিজাইন দেখাইতে গিয়ে যদি অর্ধেকটা করে বাদ দিয়ে দিই তখন কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন থাকে না অনেক সময় বলা ঠিক আছে একটু এটা পরে দেখবো এরকম করলে হয়ে যেতে পারে ওই জন্য আমি একটা ভিডিও টোটালি ডিজাইন শেষ করা পর্যন্তই করে ফেলেছি তো আমরা যাওয়া স্ক্রিপ্টে চলে যাবো এবং জাওয়া স্ক্রিপ্টে দেখবো কী কী জাওয়া স্ক্রিপ্টের কাজ আছে অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকুন করতে থাকুন প্রথম রমজানে আমরা যাওয়া স্ক্রিপ্ট শুরু করব রমজান মাসের মধ্যেই আমরা যাওয়াই স্ক্রিপ্ট শেষ করে আমরা বুটস্টপের দিকে যাবো আর তারপরে আমরা বাইগুলো করবো আর কি রেসপনসিভ ডিজাইন একটা সুন্দর ওয়েব পেজ ডিজাইন করে ফেলবো এত এরকম সুন্দর পেজগুলো তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রোজার আপনি সবাই নামাজ কালাম শুরু করে দেবেন ঠিক আছে তো ভালো থাকবেন থ্যাংক ইউ